হচ্ছে যে আমরা যে ওষুধ গুলা খাই তাই না, অসুস্থ হইলে তো ওষুধ খাবো আমরা, কেন খাবো ওষুধ, আর এই ওষুধ খাওয়া জায়েজ কিনা, এর সাথে এই প্রশ্নটা যে ওষুধের ভিতর কি আল্লাহ তাআলা মানে শিফা দিতে এরকম কোনো কিছু দিয়ে রেখেছেন যার মানে আমরা খাওয়ার ফলে ওই ওষুধ থেকে আমরা শিফা পাই, তো এ সম্পর্কে কি আকিদা রাখবো, এটাই প্রশ্ন ছিল। ঔষধে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন কিছু দিয়ে রেখেছেন? হ্যাঁ, প্রত্যেক রোগের আল্লাহ শেফা ঔষধের ব্যবস্থা রেখেছেন। আলিমাহুমান আমেল আলিমাহু ওয়া জাহিলাহুমান জাহিল, যে জানতে পারলো জানলো বিশেষজ্ঞরা, আর যে জানলো না অজ্ঞ থাকলো। জি, তো আল্লাহ রাব্বুল দিয়ে রেখেছেন। সুতরাং এইসব ওষুধগুলো যে বিভিন্ন কোম্পানি তৈরি করছে তাতে বেশ কিছু কন্টেন্ট রয়েছে, হ্যাঁ, বেশ কিছু জিনিস দিয়ে তৈরি করছে। তো এই যে মহল যে জিনিসগুলি যেগুলি দিয়ে তৈরি হচ্ছে, এগুলি তো আল্লাহ রাব্বুল আলামিন সেই গুণ বা বৈশিষ্ট্য দিয়ে রেখেছে, সেগুলি গবেষণা করে সেগুলি সমন্বয়ে তখন ওষুধ তৈরি করা হচ্ছে। হ্যাঁ, আল্লাহ এগুলোতে সেটা এগুলি কি আল্লাহ কারণ বানিয়েছেন শেফার, কিন্তু কারণ অনেক সময় আল্লাহ যদি ইচ্ছা না করেন যে শেফা হবে, রোগের আরোগ্য হবে, তো কারণ সেটা সেই কারণটা কার্যকরী হবে না, সে মাধ্যমটি কার্যকরী হবে না। যেমন অনেকে ওষুধ ব্যবহার করছেন সুস্থ হইলেন না, অথচ ওষুধ আপন জায়গায় ঠিক আছে, হ্যাঁ, রোগ নির্ণয় আপন জায়গায় চিকিৎসকের পক্ষ থেকে ঠিক আছে, তারপর রোগী ভালো হলো না। আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষমতা এখান থেকে হ্রাস করে দিয়েছে, আপনার সে ওষুধের প্রতিক্রিয়া হচ্ছে না বা প্রতিফলন হচ্ছে না। জি,